শীত, গ্রীষ্ম, বর্ষা বা যে কোনো পরিস্থিতিতেই কিন্তু আমাদের প্রত্যেকটা মহিলাকে প্রতিদিন কাজের মধ্যে দিয়েই দিন কাটাতে হয়। তো বন্ধুরা, এই কাজগুলোকে যদি আমরা একটু নিজেদের মতো করে সহজ করে নিতে পারি, তাহলে কিন্তু কাজ করতে আমাদের অতটাও কষ্ট হবে না। আর সেই কাজগুলোকে সহজ করতে কিন্তু অবশ্যই প্রয়োজন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা। তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে। আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের সকলেরই কাজে লাগবে। তো নমস্কার বন্ধুরা, মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমাদের ঘরে বিভিন্ন রকম ফার্নিচার থাকে, আর সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের প্রত্যেক দিনই বলতে পারো প্রায় মোছামুছি করতে হয়। কিন্তু এইসব জিনিসগুলোর এই যে ফাঁকের যে অংশটা, যেখানে একদমই খুব সরু জায়গা, এখানে কিন্তু কোনোভাবেও হাত ঢুকবে না। তো সেই কারণে আমরা কিন্তু এর ভিতরটা পরিষ্কারও করতে পারি না, আর যত ধুলোবালি নোংরা কিন্তু দেখবে সব এর মধ্যেই জমা হয়ে যায়। তো এরকম যদি কোনো জায়গা থাকে যেখানে হাত পৌঁছচ্ছে না, অথচ ধুলোবালি জমে গেছে, পরিষ্কার করার প্রয়োজন, সেটা কিন্তু আমরা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারি। আর তার জন্য প্রয়োজন, দেখো এখানে আমি একটা কাঁটা চামচ নিয়েছি, তোমরা চাইলে কিন্তু এমনি একটা চামচও নিয়ে নিতে পারো। তো আর এখানে নিয়েছি সামান্য একটু তুলো। চামচের পেছনের দিকে দেখো তুলোটাকে কিন্তু এইভাবে জড়িয়ে নিতে হবে। আর এবার ফার্নিচারের যে অংশটায় হাত পৌঁছচ্ছে না, পরিষ্কার করতে সমস্যা হচ্ছে, সেই জায়গাটায় কিন্তু আমরা যদি এইভাবে চামচটাকে দিয়ে পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু দেখবে একদম পরিষ্কার হয়ে যাবে, এর মধ্যে আর কোনো রকম কোনো ধুলোবালি থাকবে না। তো এরকম কোনো সরু জায়গা থাকলে কিন্তু তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো। এতে করে কিন্তু সমস্ত ধুলোবালি একদম পরিষ্কার হয়ে যাবে। তো এখানে দেখো আমি পরিষ্কার করে ফেলেছি, যদিও এর মধ্যে কোনো ধুলোবালি ছিল না, কারণ আমি মাঝে মধ্যেই পরিষ্কার করি। তবে যদি নোংরা থাকে, এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো, একদম ভালোভাবে পরিষ্কার করে নিতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। মান্থলি গ্রোসারিগুলো নিয়ে আসার পরে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসকে জায়গা মতো গুছিয়ে রেখে দিই, যাতে প্রয়োজনের সময় আমরা হাতের কাছে পেয়ে যাই। কিন্তু এর মধ্যেও এমন কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিন দরকার পড়ে না। তো সেই কারণে বেশ কিছুদিন পর্যন্ত এগুলো রেখে দিতে হয়। যেমন ধরো চালের গুঁড়ো, বেসন বা সর্ষে পোস্ত, এগুলো তো আমাদের প্রত্যেক দিন দরকার পড়ে না। তো যদি আমরা এগুলো বাইরে রেখে দিই, কিছুদিনের মধ্যেই দেখবে যে এর মধ্যে কিন্তু পোকা হয়ে গেছে বা জিনিসগুলো আমরা ব্যবহারও করতে পারবো না, ফেলে দিতে হয়। আর যদি আমরা ভাবি যে এগুলো আমরা ফ্রিজের মধ্যে রেখে দেব, তো ফ্রিজে রাখার ক্ষেত্রেও সমস্যা হয়, কারণ ফ্রিজেও অনেক রকম জিনিসপত্র রাখা থাকে। তো সেই কারণে জায়গার একটা সমস্যা তো দেখা দেয়। তো সেক্ষেত্রে আমরা কিভাবে কম জায়গার মধ্যে প্রত্যেকটা জিনিসকে ফ্রিজের মধ্যে রাখতে পারি, সেই টিপসটাই চলো দেখে নেওয়া যাক। তো দেখো এখানে যে যে জিনিসগুলো আমার সবসময় প্রয়োজন পড়বে না, এরকম আমি কিছু জিনিস নিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা 2 লিটারের কোল্ড ড্রিঙ্কসের বোতল। তো এরকম কোনো জল বা কোল্ড ড্রিঙ্কসের বড় একটা বোতল নিয়ে নিতে পারো। আর কাঁচি দিয়ে মাথার দিকের অংশটাকে কেটে নিতে হবে, যে কাজটা কিন্তু আমি আগেই করে রেখেছি। তো এবার এই বোতলটার মধ্যেই কিন্তু যে যে জিনিসগুলো তোমাদের প্রত্যেক দিন প্রয়োজন হচ্ছে না, ফ্রিজে রাখার দরকার, সেগুলো কিন্তু এই বোতলটার মধ্যেই রেখে দিতে পারো। আর তারপরে বোতলের উপরের থেকে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে। তো দেখো এতগুলো জিনিস যদি আমরা আলাদা আলাদা করে রাখতে যাই, তাহলে কিন্তু জায়গার সমস্যা হতেই পারে ফ্রিজে। কিন্তু একটা বোতল কিন্তু রাখার জায়গা আমাদের হয়েই যাবে কোনো না কোনো জায়গায়। তো দেখো এইভাবে করে আমরা ডোরে হোক বা ফ্রিজের কোনো একটা তাকে হোক, একটা বোতল যদি আমরা রেখে দিতে পারি, তাহলে প্রত্যেকটা জিনিসই কিন্তু ভালো থাকবে আর কোনো রকম নষ্টও হবে না। আর আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসকেই ব্যবহার করতে পারবো। তো আশা করি বন্ধুরা ছোট্ট টিপসটা কাজে লাগবে। দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। আজকাল কিন্তু প্রায় সবাই স্মার্ট ওয়াচ ব্যবহার করে থাকে, কিন্তু বন্ধুরা এই স্মার্ট ওয়াচ তো যখন চার্জ ফুরিয়ে যায়, চার্জ দেওয়ারও প্রয়োজন হয়। কিন্তু চার্জ দেওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যেই আমাদের একটা সমস্যায় পড়তে হয়, কারণ চার্জ দিতে গিয়ে দেখবে যে ঘড়িটা কিন্তু রাখার কোনো জায়গা পাওয়া যায় না। তখন কিন্তু আমরা অনেক সময় এই চার্জারের উপরেই এরকমভাবে রেখে দিই। তো এতে করে কিন্তু পড়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে, বা পড়ে গেলে কিন্তু ঘড়িটা নষ্টও হয়ে যাবে। তো আমরা কিভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে চার্জ দিয়ে নিতে পারবো, আর এরকম কোনো আমাদের টেনশনও থাকবে না যে ঘড়িটা না পড়ে যায়। তো তার জন্য যে কাজটা করতে হবে, দেখো চার্জারের যে তারটা, সেই তারটাকে কিন্তু ঘড়ির যে বেল্ট, তার পেছনের দিকের যে অংশটা যেখানে আমরা বেল্টটা লাগাই, সেই জায়গায় প্রথমে ঢুকিয়ে দিতে হবে। আর তারপরে যদি আমরা এইভাবে চার্জে বসিয়ে দিই ঘড়িটাকে, তাহলে কিন্তু দেখবে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, আর চার্জারের মধ্যেই কিন্তু ঘড়িটা এইভাবে
ঝুলে থাকবে। তো এইভাবে চার্জটাও হয়ে যাবে ভালোভাবে, আর ঘড়ি রাখা নিয়ে কিন্তু কোনো টেনশনও হবে না। তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে, দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। আমাদের প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু এই ধরনের বেশ কিছু প্লাস্টিকের কৌটো বা কাঁচের শিশি রাখা থাকে, যেগুলোর মধ্যে কিন্তু আমরা মশলাপাতি থেকে শুরু করে লাল নুন চিনি বিভিন্ন রকম জিনিসই রেখে থাকি। কিন্তু বন্ধুরা যখন কৌটোর জিনিসগুলো ফুরিয়ে যায়, আবার নতুন করে কোনো কিছু রাখার আগে কিন্তু কৌটোগুলোকে আমাদের ভালো করে মেজে পরিষ্কার করতে হয়। কিন্তু মাজার ক্ষেত্রে অনেক সময় একটা সমস্যা হয়, কারণ প্রত্যেকটা কৌটো তো এক সাইজের হয় না, কোনো কৌটোর মুখ বড় থাকে তো আবার কোনো কৌটোর মুখ ছোট থাকবে। তো যে কৌটোর মুখগুলো বড় থাকে তার মধ্যে তো আমরা হাতটা দিয়ে দিতে পারি আর ভিতরটাও ভালোভাবে পরিষ্কার করে নিতে পারি। কিন্তু এই ধরনের যে শিশি বা কৌটোগুলো রয়েছে যার মুখগুলো একদম ছোট, তার ভিতরটা কিন্তু হাত দিয়ে পরিষ্কার করা একদমই সম্ভব নয়। বাইরেটা আমরা যতটাই ভালোভাবে পরিষ্কার করি না কেন, ভেতরটা কিন্তু নোংরা থেকেই যায়। তো কিভাবে আমরা খুব সহজে এই সরু মুখের বোতলগুলোকে বা শিশিগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে পারি, সেই টিপসটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এখানে আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা স্কচ ব্রাইট। এই পরিষ্কার করার ক্ষেত্রে যদি তোমরা পুরনো ব্রাশ ইউজ করতে না চাও, তাহলে কিন্তু শিশি বোতল পরিষ্কার করার জন্য একটা নতুন ব্রাশ রেখে দিতে পারো। তো দেখো ব্রাশের মধ্যে কিন্তু আমি স্কচ ব্রাইটটাকে এইভাবে পেঁচিয়ে নিলাম, আর যাতে খুলে না যায় সেই কারণে আমি উপর নিচে দুটো রাবার ব্যান্ড এইভাবে আটকে দিচ্ছি। তো এই যে জিনিসটা আমরা তৈরি করলাম, এটা কিন্তু আমরা তৈরি করে রেখে দিতে পারি যখনই এরকম সরু মুখের কোনো শিশি বোতল পরিষ্কার করার প্রয়োজন হবে, খুব সহজেই কিন্তু আমরা ভিতরটা একদম পরিষ্কার করে নিতে পারবো। হাত দিয়ে পরিষ্কার না করলেও কিন্তু একটুও খারাপ পরিষ্কার হবে না। তো টিপসটা ফলো করে দেখতে পারো, অনেকেরই হয়তো টিপসটা জানা আছে কিন্তু যারা জানো না আশা করি তাদের টিপসটা কাজে লাগবে। তো চলো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। বন্ধুরা আমাদের প্রত্যেকটা মহিলাকেই কিন্তু শরীর খারাপ থাক ভালো থাক বা যে কোনো পরিস্থিতিতেই প্রত্যেক দিনে কিন্তু সংসারের প্রত্যেকটা কাজ করতে হয়। রান্না করা থেকে শুরু করে বাসন মাজা, জামা কাপড় ধোয়া কাচা করা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, আর এই প্রত্যেকটা কাজ কিন্তু আমাদের একটা কাজও কোনো দিন না করলে চলবে না। আর সারাদিন এত কাজকর্ম করতে কষ্ট তো অবশ্যই হয়, কিন্তু সব থেকে বেশি কষ্ট হয় গরমকালে, কারণ দেখবে গরমে কিন্তু প্রচণ্ড ঘাম হতে থাকে আর সেই ঘাম বারবার করে মুছতে হয়। কিন্তু রান্না করা বলো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, যে কাজটাই করতে যাই আমাদের কিন্তু দুটো হাতই আটকা থাকে। তো তখন কিন্তু বারবার করে টাওয়েল নিয়ে আসা, ঘাম মোছা খুবই কষ্টকর একটা ব্যাপার। তো সেক্ষেত্রে কিন্তু আমরা ঘরে যদি একটা পুরনো মোজা থাকে সেই মোজাটাকে কাজে লাগাতে পারি, আর আমাদের সমস্ত সারা দিনের কাজকর্মের ক্ষেত্রে কিন্তু কষ্ট অনেকটাই কমে যাবে ঘাম মোছার ক্ষেত্রে। তো দেখো আমি মোজার পেছনের দিকের যে অংশটা সেটাকে আমি কেটে নিলাম, আর এবার কিন্তু এই যে একটা ব্যান্ড তৈরি হলো এটা যদি আমরা হাতের কবজিতে পরে নিই, তাহলে কিন্তু ঘাম মোছার জন্য বারবার করে আমাদের টাওয়েল নিয়ে আসতে হবে না। তো এরকম ব্যান্ড কিন্তু অনেক কিনতে পাওয়া যায়। তো এক পয়সাও খরচা না করে একদম ঘরোয়া বা ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু আমরা এই সুন্দর জিনিসটাকে তৈরি করে নিতে পারি। গরমের সময় কিন্তু এই টিপসটা খুবই কাজে লাগবে, কারণ আমাদের যতই দুটো হাত আটকা থাক না কেন কবজিতে এই ব্যান্ডটা লাগানোর কারণে কিন্তু ঘাম মোছতে কোনো রকম অসুবিধাও হবে না, আর আমাদের কাজের কষ্ট কিন্তু কিছুটা হলেও কমে যাবে। তো যখন তোমরা এই টিপসটা ফলো করবে তখনই তোমরা বুঝতে পারবে যে এর উপকারিতা কতটা। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।